আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউস চলে আসলাম, এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট আর এটা হচ্ছে নামার বাজারে, ক্যান্টনমেন্ট নামার বাজার, আর দোকানটার নাম হচ্ছে বুইয়া ফার্নিচার মার্ট। তো অনেকে আমাকে আসলে রিকোয়েস্ট করছে যে ভাইয়া একদম অরিজিনাল যে সেগুন কাঠের ফার্নিচারগুলো দেন। তো আসলে আমি অনেক দেখার পরে দেখলাম যে না, আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম অরিজিনালি যে সেগুন কাঠের ফার্নিচারগুলো। কারণ আমি এই দোকানদার মানে কিছু কথা বলেছি, উনি কিন্তু একজন আর্মি পার্সন অফিসার, তো যে কারণে উনি ওই রাঙামাটি থেকেই খাটগুলো উনি আনতে পারে, যে কাঠগুলো আনতে পারে, ইভেন এখানে কাঠগুলো এনে ডিজাইনগুলো উনি করে। তো এটা হচ্ছে সোফা, আজকে এই কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের ভিতরে। আর আমি কর্নারের যে ডিজাইনটা এটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আর এটা হচ্ছে টু, হ্যাঁ, আর এই পাশে অলরেডি কিন্তু এখানে আছে অলরেডি টু ডিজাইনটা, যে এই যে কর্নার ডিজাইনটা খুবই চমৎকার আমার কাছে আসলে এসেই, আমি সোফার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে টু টু ওয়ান সেগুন কাঠের যে সোফাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টু টু ওয়ান, নকশাটা আসলে খুবই চমৎকার। আর এই পাশে আছে ওয়ানটা, অলরেডি আমি এখন বর্তমানে কারখানায় আছি যেখানে আসলে সোফাটা তৈরি করা হচ্ছে, আমি এসে দেখছি যে তারা কাজ করছে। এটা হচ্ছে ওয়ান সিঙ্গেলটা, তার মানে হচ্ছে টু টু ওয়ান। আর আঙ্কেল এটার সাথে কি অলরেডি টি টেবিল আছে? না, টি টেবিল, এই যে বড় টি টেবিল আছে, বড় একটা আর ছোটো দুইটা, না মানে টি টেবিলগুলো কি সেগুন কাঠের? সবগুলো সেগুন কাঠের, না? ওকে, ওই পাশে ওয়াল চোখে, ওকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আঙ্কেল, এটা একদম আমি কথা বলেছি কারণ আসলে উনি একজন আর্মি পার্সন, আমার বাবা একজন আর্মি পার্সন, আমি সেক্ষেত্রে আসলে ওনাকে আঙ্কেল বলছি। তো বিকজ এটা অলরেডি আমি জেনে গেলাম যে এটা হচ্ছে একদম অরিজিনাল সেগুন কাঠ, এটা কোনো সার মানে বার নেই, 100% ফুল সার। ওকে, আর এটার প্রাইস তাহলে কেমন পড়ে? তো বিকজ অলরেডি আমি আঙ্কেলের জন্য ওয়েট করছিলাম, তো এইমাত্র আঙ্কেল চলে আসছে। আমি অলরেডি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা একদম বার্নিশ করা পর্যন্ত কমপ্লিট কত পড়বে, তো জেনে গেলাম টু টু ওয়ান। আর হচ্ছে টি টেবিল বড়, আর ছোটো হচ্ছে দুইটা, হ্যাঁ বড় বড় দুইটা, না একটা বড় দুইটা, ওকে বড় দুইটা, না ওকে ওকে এই দুইটা আর এই দুইটা, না তার মানে ছোট দুইটা বড় দুইটা, না ওকে। বিকজ আমি অলরেডি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি, অনলি 75,000 টাকা। আর 75,000 টাকা হলে কিন্তু বিকজ এই চমৎকার ডিজাইনের একদম অরিজিনাল সেগুন কাঠের সোফাটা নিতে পারবে। তো বিকজ এখানে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে যতগুলো আমি ফার্নিচার দেখাচ্ছি কোনোটাই একদম বার্নিশ করা হয়নি, জাস্ট ডিজাইন করে তারপরে এখানে আমি অলরেডি কারখানায় আছি। তো পায়ের যে অংশটা এটা দেখতে পাচ্ছেন যে খুবই, এটা কিন্তু পার অনেক বেশি, না 5 ইঞ্চি, না মডেলটা এমন। আর এটা টু টু ওয়ান, আর টি টেবিল দুইটা, না বড় দুইটা আর ছোটো দুইটা। আর যে উপরে একটা দেখতে পাচ্ছেন এটার উপর নকশা করা আছে, আর এটাও একদম 100% ফুল সার, কোনো বার নেই। তাহলে এটার প্রাইস কেমন পড়বে? 75,000 টাকা, না ওকে। বিকজ অনলি 75,000 টাকা হলে একদম অরিজিনাল যেটার সেগুন কাঠের সোফা সেটটা আপনারা নিতে পারবেন। আর বিকজ এখানে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াইড ড্রপ, আর এখানে হচ্ছে পাল্লা, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাল্লা। আমি আসলে কিন্তু আমি ফার্স্ট আপনাদেরকে বলেছিলাম যে আমি অলরেডি বর্তমানে কারখানায় আছি, যে কারণে ওই পরিমাণ কোনো লাইট নেই, জাস্ট দেখা যাচ্ছে ডিজাইনটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা এখানে ডয়ের আছে, আর এই পাশে আছে হচ্ছে শাড়ি রাখার জন্য। আর ডিজাইনটা খুবই চমৎকার, আর যখন একদম ফাইনালি বার্নিশ করবে তখন কিন্তু এটা অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে 4 ফিট বাই 5 ফিট, না সাইজটা 4 ফিট বাই 5 ফিট, 4.5 ফিট বাই 5 ফিট, ওকে ওকে। আর এটার প্রাইস কেমন পড়ে আঙ্কেল? 30,000 টাকা। বুঝলি, আমি কিন্তু আসলে অনেক সবগুলো ফার্নিচার দোকানে সেগুন কাঠের ফার্নিচার রাখে না, তো সেই কারণে আমি আজকে অনেক দূর থেকে অলরেডি আপনাদের জন্য কিন্তু এই সেগুন কাঠের ফার্নিচার দেখানোর জন্য চলে আসা। তো এটা 100% মানে ফুল সার, কোনো বার্নিং। আজকের এই ভিডিওতে যতগুলো থাকবে এগুলো হচ্ছে ফুল সার, কোনো বার্নিং। প্রাইসে আবারও বলছি, ওয়ার্ড্রপটার প্রাইস হচ্ছে অনলি 30,000 টাকা, আর 30,000 টাকা হলে চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রপটা নিতে পারবেন। তো বিকজ এখানে আবার চলে আসলাম, এটা অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাইটিং, এটা হচ্ছে অনার শোরুম। আর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ডিজাইনটা, এটা হচ্ছে টপটা, আসলে শোকেসের যে টপটা হচ্ছে মেন, এটা যদি ভালো লাগে তাহলে অবশ্য ফুল বডিটাই আসলে ভালো লাগে। আর এটা হচ্ছে চারটা পাল্লা, ওয়াল শোকেসে চারটা পাল্লা, 1, 2, 3, 4টা পাল্লা, আর নিচে আছে দুইটা ডয়ের, ইভেন দুইটা পাল্লা আছে দুই পাশে। আর এটা সাইজটা হচ্ছে 6 ফিট বাই 7.5 ফিট, না জি
উচ্চতা হচ্ছে 7.5 ফিট আর পাশটা হচ্ছে 6 ফিট। এটা হচ্ছে একদম মানে আমি আজকের এই ভিডিওতে যতগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে সেগুন কাঠের, একদম 100% অরিজিনালি সেগুন কাঠের সবগুলো ফার্নিচার। তাহলে এটার প্রাইস কেমন পড়ে? 45,000। ওকে সরি। তো ভিউজ আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি 45,000। আর 45,000 টাকা হলে এই চমৎকার ডিজাইনের ওয়াল শোকেসটা নিতে পারবেন। তো ভিউজ এখানে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন, এটার নকশাটা আসলে খুবই আনকমন। আমি আপনাদেরকে সবসময় আপডেট কিছু দেখাতে পছন্দ করি, কারণ আমি জানি যে আপনারা কিন্তু আপডেট কিছু দেখালে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এটার দুই পাশে আছে দুইটা ডয়ের, আর দুই পাশে আবার দুইটা পাল্লা দেওয়া আছে, আর মাঝখানে যেটা গ্লাসের যেই টানা দেওয়া আছে। তো ভিউজ এটার মাঝখানে অলরেডি লুকিং গ্লাস, আর ডিজাইনটা অনেক চমৎকার। আর লুকিং গ্লাসের যে উপরে একটু নকশা করা আছে একদম সিম্পলের ভিতরে। আর এটা হচ্ছে সেগুন কাঠের ড্রেসিং টেবিল, একদম অরিজিনাল, কোনো বার নেই, মানে 100% ফুল সার। তো এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি আঙ্কেল কত প্রাইস পড়বে? অনলি 23,000 টাকা। অনলি 23,000 টাকা হলে ভিউজ এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটা নিতে পারবেন। আর এখানে আরেকটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটার আসলে ডিজাইনটা খুবই চমৎকার। আমি একটু যদি আপনাদের গ্লাসটা খুলতে পারছি না, অবশ্য এই যে খুলতে অলরেডি খোলা হয়েছে। এই যে নকশাটা খুবই চমৎকার, যে এই পাশে কিন্তু এই যে চুরি রাখার জন্য না আঙ্কেল, চুরি রাখার জন্য আসলে এটা কিন্তু ভালো লাগে, ডিজাইনটা ওরকমভাবে করা হয়েছে। আর টপটা তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে রেসিন টেবিলের টপটা কিন্তু খুবই চমৎকার। আর নিচের অংশটাতে রাখা আছে এখানে ডয়ের, তারপরে ছোট একটা পাল্লা, আর এই পাশে গ্লাস, সেম ওই পাশেও আবার আছে না ওই পাশে। আসলে এখানে দোকানে অনেক প্রচুর ফার্নিচার, যে কারণে ওরকমভাবে দেখাতে পারছি না। তো এটা হচ্ছে একদম অরিজিনাল সেগুন কাঠের, এটা হচ্ছে একদম অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার। আর এটার প্রাইস হচ্ছে অনলি 23,000 টাকা। 23,000 টাকা হলে ভিউজ এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটা নিতে পারবে। আর ভিউজ এখানে একটা দেখতে পাচ্ছেন যে ডাইনিং টেবিল, এটার গ্লাসটা মেবি 10 mm না, এটা গ্লাসটা হচ্ছে সমস্যা নেই। এটার মেইন রোডের সাথে আসলে ওনার দোকান, এখানে প্রচুর পরিমাণ থাকবে স্বাভাবিক, একটু দুলাবাড়ি পড়বে এটা স্বাভাবিক। আর চেয়ারের ডিজাইনটা যেটা আপনাদেরকে দেখাই তাহলে একদম সিম্পলভাবে আজকের এই ভিডিওতে সবগুলো হচ্ছে সেগুন কাঠ, একদম অরিজিনাল যে সেগুন কাঠ, এটা হচ্ছে এই কাঠগুলো। আমি আসলে অনেকে আমাকে বলছে যে আমাকে সেগুন কাঠের ফার্নিচার দেখান, আমি আসলে সবগুলো দোকানে সেগুন কাঠের ফার্নিচার রাখে না, আর সেক্ষেত্রে মান যেন ভালো হয়। আজকে অনেকদিন পরে সেগুন কাঠের ফার্নিচার দোকানে চলে আসা। তো এটার সাথে পাবেন হচ্ছে 6টা চেয়ার, এখানে রাখা আছে অলরেডি পুরো সেট সাজিয়ে রাখা হয়েছে। তো আঙ্কেল এটার প্রাইস কেমন পড়ে? 45,000 টাকা না? ওকে বিথ অনলি 45,000 টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটা নিতে পারেন। ওকে বিউজ আমি আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি, প্রোপ্রাইটর মোহাম্মদ হানিফ ভুঁইয়া, অবসরপ্রাপ্ত সার্জেন। তো নাম্বারটা বলছি 01-7147-4896, নাম্বারটা আবারও বলছি 01-7147-4896, এটা হচ্ছে ওনার ইমো নাম্বার, চাইলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বিউজ সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।